ভাটি অভয়নগর 13 নম্বর ওয়ার্ডের অফিস ঘেরাও করলো শ্রমিকরা। অনেক দিন ধরে ওরা কাজও পাচ্ছে না, বকে আর টাকাও পাচ্ছে না বলে অভিযোগ তাদের। তাদের বকেয়া টাকা আসলো, এটা ওয়েবের কাজ করাইতাম, তারা প্রতিদিন আয়া জ্বালাতন করে, হ্যাঁ ওয়ার্ডে উশৃঙ্খল আচরণ করে এবং তারা সবাই আয় বেনিফিশিয়ারি, আর কেউ না বেনিফিশিয়ারি, আমার ফাইল ঢিল মেরে ফেলাই দিচ্ছে কয়েকদিন আগে এখানে অফিসিয়াল জিনিসপত্র কি এনে ফালানো লিখে জিনিস এখানে এই ফাইলটা ইডাল দিয়ে ওইদিকে নিয়ে গেছে, ফাইলগুলো ছেড়ে ফেলে দিয়ে তো অফিস থেকে অর্ডার না দিলে টুয়েলভের টাকা না এলে আমি করতে দিই, আমি ফাইল প্লেস করছি, ফাইল এখন কোন পাইছেন ফাইলে পরে আমি কাজ করা, ফাইল এখনও জোনাল অফিস থেকে আসেনি, কত টাকা পাওনা আছে এটা টুয়েলভের কাজ করে অফিস থেকে, এটা কত টাকা পাওনা আট দিনের কাজের ব্যাপারে তারা দিয়েছে, তারা কেছে 5 লাখ কি পেন্ডিং টেন্ডিং আছে, হ্যাঁ এটা সব দিয়ে দিয়েছি, ফাইল প্লেস করছি অফিসে গেলে জানতে পারবে। অনেকদিন ধরে আমরা একটা বকেয়া কাজে টাকা আটকে রয়েছে, এটার লেগে আমরা কাজের লেগে তাইনের কাছে কয়েকদিন আগে আয়া গেছি, তাইনে দে ইঞ্জিনিয়ারের কথা, ইঞ্জিনিয়ারের ক জোনালের কথা, এরপর তাইনে আমি তো জানি না ইঞ্জিনিয়ারের, যেখানে ইঞ্জিনিয়ারের ফোন করে ইয়ে করলাম, ইঞ্জিনিয়ারের কালকে একটা চিঠি পাঠাইছি, পেছে না আমি তো এটা দিয়ে দিছি পাঠাই দিছি, এরপর আজকে আইলাম তাইনে আজকে ইয়ে আসে আমরা দেখি, এরপর তাইনে জিজ্ঞেস করলাম আপনি দিয়ে যেতেছেন গা, আপনাকে ইয়া করে আমি আজকে বন্ধ মানছি, তাইনে বলো বন্ধ মানছি কাজ দেন, আমরা কি তা করব। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।